আচ্ছা, আমি আমি এখানে উপাচার্য হিসাবে জয়েন করার 7 মাস হলো আর কি জাস্ট। এর মধ্যেই আমরা দুটো কনফারেন্স, একটা আমাদের এইসব কনফারেন্স করার মানে হচ্ছে যে আমরা তো সামাজিক জীব, মানুষ, আমাদের বাঁচতে হবে সমাজে, পরিবেশকে নির্মল রাখতে পারে। এই জন্য প্রথমে যে একটা কনফারেন্স আমি করেছিলাম, আয়োজন করেছিলাম আমরা সকলেই মিলে, সেটা এনভায়রনমেন্টের কনফারেন্স। সেখানে কীভাবে পরিবেশকে দূষণমুক্ত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং খুবই আশা, আমার মনে হয়েছিল খুব একটা ভালো কনফারেন্স হয়েছে এবং আমরা কীভাবে জনগণকে কনসাস করতে পারি সে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে দ্বিতীয় কনফারেন্স, এটা COVID-19 কনসিকুয়েন্সেস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই এখনকার যে পরিস্থিতি, যে প্যান্ডামিক ডিভাস্টিং প্রবলেমস আমাদের দেশে বিদেশে সব জায়গায়, তো এর কারণটা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস এই জিনিসটা কি, এটা আরও ডেঞ্জারাস। এর কারণ হচ্ছে এরা ন্যানো পার্টিকেলস, মানে ন্যানো পার্টিকেলস বলে তাদের সাইজ হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মতো, ফলে দে আর সো অ্যাক্টিভ। এই করোনা ভাইরাস, এটা আমরা এটা নিয়ে আলোচনা এবং এইটা এমন ধরনের আমরা করেছি যে এই আলোচনাটা, যে এখানে শুধু সায়েন্স নয়, সব ধরনের সাবজেক্ট টিচাররা আছেন বা পার্টিসিপেন্ট যারা আছেন তারা পার্টিসিপেট করতে পারবে এবং তাদের বক্তব্য সুন্দরভাবে পরিবেশন করবে। এবং আজকে সেই অনেকেই সায়েন্স থেকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর্টস কমার্স থেকে সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তাহলে আমরা যদি সেভাবে আমরা হাত বা সাবান দিয়ে যদি আমরা এইভাবে হাত পরিষ্কার করি তাহলে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদের স্যানিটাইজার, যে স্যানিটাইজারগুলো এগুলো হচ্ছে 80% ইথাইল অ্যালকোহল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, সেগুলো কিন্তু একইভাবে ব্রেক দ্য আউটার লেয়ার অফ দ্য লিপিড অফ দ্য করোনা ভাইরাস, তো সেগুলো করলে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারি। তাহলে এই ধরনের আমরা মেকানিজমগুলো আমাদের কনফারেন্সে বিভিন্নভাবে বিভিন্ন পার্টিসিপেন্ট আলোচনা করবেন, করছেন অনেকে। তাহলে আমাদের যে আমরা তো আছি, আমরা তো কিছুটা জানি, কিন্তু সাধারণ লোক যারা পার্টিসিপেন্ট, যারা এই এই আমাদের যে এই এটার কনফারেন্সের যে ফলাফল বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, লোক জানতে পারবে, তাহলে এই করোনা ভাইরাস থেকে সতর্ক হবে যাতে করোনা ভাইরাস না হয়। তাহলে এগুলো নিয়ে এই আমাদের যে ভ্যাকসিন দিচ্ছি আমরা, এটা আমি একটু জাস্ট বলে রাখি যে আমাদের জানা দরকার যে কোভিশিল্ড আর কোভ্যাকসিন, তার এখানে 30 কান্ট্রি কিন্তু যদি আমি কোভিশিল্ড দিয়ে যাই তারা আমাকে অ্যালাউ করবে যেতে, আর যদি কোভ্যাকসিন দিই তাহলে আমাকে 9টা দেশ অ্যালাউ করবে। তা এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যদি আমরা সেই ভ্যাকসিন দিই তা আমরা প্রিফার করবো কোভিশিল্ডটা, তাই না? এখান থেকে বোঝা যাচ্ছে যে কোভিশিল্ড ইজ মোর এফেক্টিভ দ্যান দ্য কোভ্যাকসিন। এবার আমি আমাদের এই একটু বলি যে এই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এখানে আমি আগে বললাম যে মাত্র কয়েক মাস হয়েছে, এখানে একটা দেখছি যে এখানকার পরিবেশটা খুবই ভালো। এখানে আমরা যে কোনো ফ্যাকাল্টি মেম্বার্স বা একাডেমিক স্টাফ তাদের সঙ্গে যে কাজ করে যে একটা আনন্দ, এই আনন্দটা আমি মনে হয় অন্য জায়গায় পাই না। আবার আজকের যে সেমিনার সম্পর্কে যে যতটুকু বক্তব্য আমি শেষ করলাম। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, এটা দ্বিতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স। যদিও অনেক প্রতিবন্ধকতা রয়েছে, অনেক সমস্যা রয়েছে, প্যান্ডেমিক কন্ডিশনে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু টিচিং লার্নিং প্রসেসটাকে কোনোভাবেই স্টপ করা যাবে না এবং এই ইউনিভার্সিটির যে উঠে আসা এবং তার ইমার্জেন্সের যে ব্যাপারগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের স্যারের নেতৃত্বে আমরা এইসব কাজ করে যাচ্ছি এবং তারই পার্ট হিসাবে দিস ইজ সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং এটা ছিল ইন্টারন্যাশনাল ওয়েব বেসড কনফারেন্স অন COVID-19 কনসিকুয়েন্সেস অ্যান্ড চ্যালেঞ্জেস। মূল প্রতিপাদ্য হচ্ছে যে এখনকার যে COVID-19 সিচুয়েশন রয়েছে সেই বিষয়ে বিজ্ঞান কী ভাবছে, সমাজ কী ভাবছে এবং সাহিত্য কী ভাবছে। সাহিত্য, বিজ্ঞান, সমাজ সব
বিষয়কে একত্রিত করে আমরা একটা দেখবার চেষ্টা করছি এর ইম্প্যাক্টটা কতখানি হচ্ছে, তার চ্যালেঞ্জেস কীভাবে আমরা নিতে পারি। এবং এই বিষয়ে প্রথম দিনের আজকের কনফারেন্স ছিল, তাতে করে বিদেশ থেকে আমাদের ডক্টর পুরু কৈরালা উনি আমাদেরকে বিশেষভাবে অবহিত করেছেন রিগার্ডিং দ্য রিসেন্ট ডেভেলপমেন্টস অফ COVID-19 রিসার্চ অ্যান্ড অল, কী করে মেডিকেয়ারগুলো করতে হবে, কী করে ম্যানেজমেন্টগুলো করতে হবে, কী করে নতুন চিন্তাভাবনাগুলোকে ইনকর্পোরেট করতে হবে, যাতে করে এই নতুন চ্যালেঞ্জকে আমরা সঠিকভাবে আমরা মোকাবিলা করতে পারি। পুরো আমাদের ইউনিভার্সিটি একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলার চেষ্টা করছে, আমরাও কিছু কন্ট্রিবিউট করতে চেয়েছি এর মধ্যে, যাতে করে নতুন চিন্তাভাবনাগুলো উঠে আসে এবং তার প্রেক্ষিতে আমরা নতুনভাবে ভাবতে পারি। এই বিষয়ে আমাদের এবারের ইন্টারন্যাশনাল কনফারেন্সটা হয়েছে এবং আমরা প্রথম দিনের যে রেসপন্স, তাতে করে আমরা খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু চিন্তাভাবনা হয়তো উঠে আসতে পারে। স্যার আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর রাজীব ভৌমিক, অ্যাসোসিয়েট প্রফেসর। আমরা মানে গোটা পৃথিবী থেকেই মোটামুটি চেষ্টা করেছি যে কিছু কিছু জায়গা থেকে অন্তত স্পিকার্সদেরকে যদি আনা যায়, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি গোটা 10 জন মতো এমিনেন্ট স্পিকার্সদেরকে আমরা আমাদের মতো করে সিলেক্ট করেছিলাম, যারা COVID-19 রিলেটেড জিনিসে কাজ করে অথবা তারা আমাদেরকে ওই সমস্ত জিনিসে কিছু ইনফরমেশন দিতে পারবেন অথবা ওই ধরনের কোনো কিছু আমাদেরকে মানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তাদের দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনার দিক থেকে। আজকে তো আমাদের প্রথম দিন, আজকে আমাদের 2 জন নেপাল থেকে বলেছে, একজন ডক্টর এবং একজন সায়েন্টিস্টও বলা যেতে পারে, উনি হচ্ছে কেমিস্ট্রি প্রফেসর। তো যিনি সায়েন্টিস্ট উনি তো মানে যেটা বলেছেন সেটা তার মধ্যে যেটা একটা জিনিস না বললেই নয় বা খুব পজিটিভ একটা দিক বলেছেন, যে আমরা করোনার জন্য সবসময় শুধু নেগেটিভই ভাবছি, আজকে স্কুল খুলছে না, কালকে কলেজে পড়াশোনা হচ্ছে না, বাচ্চারা যেতে পারছে না, আমরা সামাজিকভাবে মানে বদ্ধ। উনি যেটা বলেছেন এটা না করে যেটা করা যেতে পারে, যে কেমিস্ট্রি ভাষায় বলতে গেলে যে থিঙ্ক লাইক এ প্রোটন অ্যান্ড বি পজিটিভ, ওই বার্তাটাই উনি ওনার সমস্ত মানে লেকচারটা জুড়ে দিয়েছেন। তো সেখানে উনি যেমন একটা দুটো কথা বলছিলেন সেটা আমি একটু উল্লেখ করি, সেটা হচ্ছে যেমন ধরুন আমরা ঘরে বসে আছি, সেক্ষেত্রে ঘরে বসে না থেকে আমরা কী করতে পারি, একটা জার্নাল পড়তে পারি, তাহলে কী হবে ওখান থেকে ওনারা যেটা করছেন আমরা সেই রকমভাবে খানিকটা ভাবতে পারি অথবা ওইখান থেকে শুরু করে আমরা আর একটা নতুন কিছু ভাবতে পারি, এই যে আশাটা সেটা উনি আমাদেরকে বারবার করে দেখিয়েছেন এবং বলেছেন। তো সেটা খুব আশাপ্রদ একটা ব্যাপার। এবং প্রথমে যিনি ডক্টর বলেছেন, ডক্টর পুরু কৈরালা, উনিও ভীষণভাবে আমাদেরকে পজিটিভ এবং নেগেটিভ সব কিছু দিকই বলেছেন, যে করোনার থেকে আমাদেরকে সাবধান হতে হবে কিন্তু ভয় পেলে চলবে না, এই সমস্ত জিনিসগুলো বলেছেন। এবং বাকি যে সমস্ত স্পিকার তারা ইকোনমি বা এই সমস্ত রিলেটেড বলেছে। আগামীকাল আমাদের আরও 5 জনের স্পিচ আছে, তো তার মধ্যে 3 জনই বাইরে, কালকে যেহেতু ফ্রাইডে মানে উইকেন্ড সেই কারণে ওনাদের এই ফ্রাইডে স্পিচটা আর কি রাখা। তো কালকে আমরা আবার USA, ইসরায়েল এবং চায়না থেকে শুনব এবং বাকি তো টেকনিক্যাল সেশন রয়েছে, এবং কালকে টেকনিক্যাল সেশনে পার্টিসিপেন্টের পরিমাণ অনেক বেশি, কালকে মোটামুটি আমাদের 7টা অবধি ওনারা সবাই প্রেজেন্ট করবেন এবং নিজেদের রিসার্চ পেপার আমাদের সামনে তুলে ধরবেন, নিজেদের দৃষ্টিভঙ্গি। তো সেই জন্য ওনারা এবং সবাই যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের মানে আমাদের যাতে এই ইন্টারন্যাশনাল সেমিনারটা সাফল্য কামনা করেছেন সর্বতোভাবে। ডক্টর রিঙ্কু চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, অ্যালিপুর। আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়া তো কোনো একটা ইউনিভার্সিটি চলে না, সেই জন্য আমরাও যাতে হচ্ছে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে নিজেদের রোলটা প্লে করতে পারি ঠিকঠাক মতন করে এবং উন্নতিও সুযোগ করে দিই। এবং আমরা যদি অনেক সময় হয় কি যে একসঙ্গে কাজ করা, হ্যাঁ সেই রকম একটা কোঅর্ডিনেশন অন্য কোনো ইউনিভার্সিটির সাথে, দেশ বা বিদেশের সাথে, সেই রাস্তাগুলোও এর মাধ্যমে খুলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সেমিনারের উদ্দেশ্য। আর একটা বিষয় জানতে চাইব ম্যাম, বলছি এই যে আলোচনা সভা যেটা হলো, সেই আলোচনা সভাটা কি এর পরবর্তীতে কীরকমভাবে কন্টিনিউশন হবে সেটা যদি একটু বলতেন, এই আজকে যেমন শুরু হলো এর পরবর্তীতে কবে হবে এবং এইভাবে কীভাবে কন্টিনিউয়েশনটা হবে সেটা যদি একটু বলতেন। বিভিন্ন বিষয় আগেরবারে আমরা যেমন হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশনের পরে হয়েছিল, এবারে COVID-19 নিয়ে হলো, এবারে আমরা আবার হচ্ছে এটা হওয়ার পরে আমরা আবার বসবো, হ্যাঁ সেটা কতদিন পরে আবার, সেটা হয়তো আমরা আগামী জানুয়ারি মাসে, স্যার যেটা বলছিলেন যে আগামী জানুয়ারি মাসে আমরা আবার একটা সেমিনার করার কথা ভাবছি,
যেটা ইন্টারন্যাশনাল সেমিনার করার কথাই ভাবছি। দেখা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা যদি অনলাইন থেকে অফলাইন মোডে যাই তাহলে আমরা সেরকমই একটা কিছু আয়োজন করার চেষ্টা করব। আমার নাম ডক্টর জ্যোৎস্না দাস, ডিপার্টমেন্ট অফ বটানি, আর এই সেমিনারে হচ্ছে কনভেন্স। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কীভাবে মানুষকে এর থেকে বাঁচতে হবে তার পদ্ধতিগত দিকগুলো এবং প্রতিনিয়ত এর থেকে বাঁচার যে লড়াই সেটা কী করে মানুষের মধ্যে আরও প্রচারের মাধ্যমে আনা যেতে পারে সেই নানান ভাবনাগুলো এই অভিযানের মাধ্যমে আমরা আরও বিশেষ করে জানবো এবং সমাজকে আরও সচেতন করতে পারার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমাদের এই শিক্ষামূলক আলোচনার মধ্য দিয়ে আমরা মনে করছি যে আগামী দিনে মানুষের মধ্যে এই করোনা থেকে, করোনা যদিও আমরা জানি যে করোনা এটাই শেষ নয়, এই এর একটা পোস্ট কোভিড এফেক্টও থাকে, এটা হয়তো যেমন আমাদের সাধারণ জ্বর থাকে সেরকমই একসময় হয়তো সকলের মধ্যে এই করোনা টেন্ডেন্সিটা ইন কোর্স অফ টাইম নিয়ে ফিউচারে আমাদের সকলের মধ্যেই থাকতে পারে। তো তাকে সেই চ্যালেঞ্জটাকে আমরা অতিক্রম করে সার্ভাইভ করার যে লড়াই, সেই লড়াই থেকে বেঁচে ওঠা প্লাস তাকে সঙ্গে বেঁচে থাকার বিষয়গুলো যেমন আলোচনা হচ্ছে, তার পাশাপাশি যে আগামী দিনে মানুষ আরও কীভাবে সচেতন হয়ে এই ধরনের মারণ ব্যক্তি থেকে বাঁচতে পারে সেই বিষয়গুলোও কিন্তু আলোচনার মাধ্যমে উঠে আসছে। হয়তো আগামী দিনে মানুষ আরও সচেতন হয়ে সচেতন সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে তারা সকলেই অগ্রণী ভূমিকা নেবেন বলে আমরা আশা রাখছি। এবং আজকের যে আলোচনা সভা অত্যন্ত সফলতার সাথে এগিয়ে গেছে, আর আগামীকাল এই আলোচনা সভা শেষ হওয়ার কথা, আগামীকাল 6টার মধ্যে, 6:30 মধ্যে। আমরা আশা রাখছি যে আগামী দিনে আমরা আরও হয়তো ভাইস চ্যান্সেলর স্যারের উদ্যোগে এবং যে ইয়াং জেনারেশান আলিগড় ইউনিভার্সিটি যারা আছেন তাদের সহযোগিতায় আরও নতুন নতুন ইন্টারন্যাশনাল ওয়েবিনারের ব্যবস্থা করা হবে এবং শিক্ষার জায়গাটাতে আলিগড় বিশ্ববিদ্যালয় যাতে একটা ভালো জায়গায় তার স্থান দখল করতে পারে সেই জায়গাটা সকলেই সচেষ্ট। আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের উদ্যোগে আমরা সকলেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি রাখব। ধন্যবাদ। স্যার আপনার নাম পরিচয়? ডক্টর জাজিব রায়, রেজিস্টার রেশন চার্জ। অর্কিড হোমস্টে চিলাপাতা, প্রকৃতির কোলে সময় কাটাতে চান? চলে আসুন অর্কিড হোমস্টেতে, থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও ট্রাইবাল ডান্স, জঙ্গল সাফারি এবং হোমস্টে থেকেই খোলা প্রকৃতির আবহাওয়া উপলব্ধি করতে পারবেন। বুকিং এর জন্য সত্ত্বর যোগাযোগ করুন 6294385130 এই নাম্বারে।